আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি ম্যাথমেটিক্স সলিউশনের এই অনন্য আয়োজনে। আমি মোহাম্মদ আবির হাসান, আছি সবসময় তোমাদের সাথে। আজ আমরা শিখব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 9.3.3 এর 14 নম্বর সৃজনশীল অঙ্কটার সমাধান। আমরা এ পর্যন্ত যত অঙ্কগুলো করে আসছি তার মধ্য থেকেই সৃজনশীল অঙ্কটা তৈরি করা। আমরা যদি অনুসরণের অঙ্কগুলো সুন্দরভাবে করে থাকি তাহলে 14 নম্বর অঙ্কটা সহজেই সমাধান করতে পারবো। তোমরা যদি অনুসরণের অঙ্কগুলো সুন্দরভাবে না করে থাকো তাহলে আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে সবগুলো ভিডিও দেখে আসতে পারো, তাহলে এই অঙ্কটা করতে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, 14 নম্বর অঙ্ক কী বলছে আমরা আগে পড়ি, তারপরে অঙ্কটা করার চেষ্টা করি। 14 নম্বর বলছে -3, 6, এটা কমা, 6, 9, তিনটি পূর্ণ সংখ্যা, মানে -3 একটা, 6 একটা, 9 একটা, তিনটি পূর্ণ সংখ্যা, এটা আলাদা আলাদা পূর্ণ সংখ্যা। আচ্ছা, এবার ক নম্বর অঙ্কে কী বলছে? 14 কতে বলছে -3 এবং 6, এরপরে দেখো একটা কমান্ড ভেটেড কমা, এইটা একটা, 9 এবং -3, এরপর কমা দেওয়া, এটা একটা, -3 + 6, এটা ব্র্যাকেটের মধ্যে, তার মানে এইটা মিলে একটা, এবং 9 - 6, এটা ব্র্যাকেটের মধ্যে, তার মানে 8 মিলে একটা। এর মধ্যে এই যে চিহ্ন বসাও, তার মানে এর মধ্যে কোনটাই কোন চিহ্ন বসবে সে চিহ্নগুলো, এইটা একটা, এটার মধ্যে এবং দেয়া, এটার মধ্যে কোন চিহ্ন, এটার মধ্যে কোন চিহ্ন, এবং এইটা এই দুইটার মধ্যে কোন চিহ্ন, এটা বসাতে হবে। কিন্তু প্রশ্নটা কিন্তু সুন্দরভাবে বসতে হবে, এই যে গ্রেটার দ্যান, লেস দ্যান, এই চিহ্ন কোনটার পূর্বে কোনটা বসে, আগে কোনটা বসে চিহ্নের, এর পরে কোনটা বসে, এটা কিন্তু আমরা পূর্বের ক্লাসে সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো এখনই আমাদের উপরের আই বাটনে গিয়ে এই ভিডিওটি দেখে আসতে পারো। আচ্ছা, তাহলে আমরা ক নম্বর অঙ্কটা সমাধান করব। ক নম্বর হচ্ছে 3 এবং 6, তাহলে আমরা নাম্বার দিয়ে নিই প্রথমে। 14 ক, তাই নাকি? হ্যাঁ, 14 ক, এখানে বলছে 3 এবং 6, মানে এটার দুইটার মধ্যে, -3 এবং 6, তাহলে এটার মধ্যে কী চিহ্ন বসাতে পারে? আমরা এটা যদি সমাধান করি যে এর মধ্যে কী চিহ্ন বসবে, এখানে আছে 6, 6 এর আগে কী আছে, কোনো চিহ্ন নাই, মানে কী আছে, প্লাস, আর এটার আগে কী আছে, মাইনাস। আমরা সবসময় জানি যে ঋণাত্মক সবসময় ছোট হয়, তার মানে এটা তো ঋণাত্মক, মাইনাস মানে ঋণাত্মক, এটা সবসময় ছোট হয় ধনাত্মকের থেকে, তাহলে এটার আগে প্লাস আছে মানে এটা ধনাত্মক, তাহলে আমরা এখানে কোন চিহ্নটা ব্যবহার করব? আমরা জানি যে আমরা পূর্বেই জেনেছি আর কি এখানে কোন চিহ্নটা ব্যবহার করতে হবে, আমরা পূর্বের ভিডিওগুলোতে দেখেছি, তারপরেও আমি একটু বলে দিই যে এই যে একটা চিহ্ন, এই যে একটা চিহ্ন, এই দুই এদিকে দুইটা দাগ, এই দুইটা দাগ মানে দুই, আর এদিকে কয়টা দাগ, একটা, মানে এক, তাহলে এক ছোট, দুই বড়, তাহলে এদিকে থাকবে বড় সংখ্যা, এদিকে থাকবে ছোট, আর এটারও ঠিক এদিকে থাকবে বড় সংখ্যা, এদিকে থাকবে ছোট, তাহলে আমরা এটা কী চিহ্ন ব্যবহার করব? হ্যাঁ, এটা যেহেতু ছোট তাহলে আমরা এটা কি লিখতে পারি না, -3, 6, এখন চিহ্ন কোনটা বড়, এইটা, তাহলে বড়োর দিকে দুই দাগ থাকে, তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি, তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা পরেরটায় চলে যাই, পরেরটা কী বলছে, 9 এবং -3, 9 এবং -3, এটাও ঠিক এভাবে বসাতে পারি, 9 - 3, কোনটা বড়, এটা ধনাত্মক, এটা ঋণাত্মক, তাহলে কী, আমরা জানি ধনাত্মক সবসময় বড় হয়, তাহলে এটার আমরা এই চিহ্ন বসাবো, যেহেতু বড়োর দিকে এই দুই দাগ দিব, তাহলে পরেরটায় চলে যাই। পরেরটায় কী বলছে, -3 + 6, আমরা এবং 9 - 6, মানে এই দুইটা মিলে কিন্তু একটা, যেহেতু এই মাঝখানে এবং আছে, তাহলে আমরা প্রথমে অঙ্কটা বসাই, -3 + 6 এবং 9 - 6, এই অঙ্কটার প্রথমে সমাধান করব এইটা আর এইটা দিয়ে, তারপরে এখানে আমরা চিহ্ন বসাবো। তাহলে এটা যদি আমরা সমাধান করি কী হয়, এটা -3 + 6, প্লাসে মাইনাসে কী হয়, আমরা জানি অঙ্কটা হয় মাইনাস কিন্তু চিহ্নটা হয় বড় সংখ্যার, তাহলে বড় সংখ্যা কী, 6, তাহলে চিহ্নটা হবে প্লাস, সেহেতু পূর্বে প্লাস বসানোর প্রয়োজন নেই, তাহলে আমরা 6 থেকে 3 বাদ দিলে থাকে 3,
এর পূর্বে কিছু নাই মানে প্লাস আছে, ঠিক আছে। আর এইটার যদি সমাধান করি 9 - 6, তাহলে এটার কি হচ্ছে? 9 থেকে 6 বাদ দিলে কত হয়? এটাও তো 3 হয়। তোমরা ভালো করে দেখো, এটাও কিন্তু 3 হচ্ছে, এটাও 3 হচ্ছে। তাহলে আমরা এখানে কি চিহ্ন বসাবো? এইখানে দেখো প্রশ্ন কিন্তু একটা কথা বলছে যে গ্রেটার দ্যান, লেস দ্যান বা এই চিহ্ন, সমান একটা চিহ্ন আছে। তাহলে আমাদের এইদিকেও যেহেতু 3, এদিকেও 3, তাহলে দুটাই যেহেতু সমান হচ্ছে, তাহলে আমরা কি এই সমান চিহ্ন বসাতে পারি? যেহেতু কোনোটা বড়ও না কোনোটা ছোটও না, দুটাই সমান, তাহলে আমরা সমান চিহ্ন বসাবো, ঠিক আছে। তাহলে আমাদের ক নম্বর অঙ্কের সমাধান কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমরা দেখব খ নম্বর অঙ্কের সমাধান। খ নম্বর অঙ্কে কী বলছে? মাইনাস ব্র্যাকেট দিয়ে -3 প্লাস ব্র্যাকেট দিয়ে 6 + 9, এর মান নির্ণয় করো, মানে এই অঙ্কটা সমাধান করতে হবে আর কি। আমরা প্রথমে প্রথমে অঙ্কটা তুলে নেব, আমরা নাম্বার দিই, নাম্বার দিয়ে তুলে নিই। খ প্রথমে দেওয়া আছে মাইনাস ব্র্যাকেট -3 প্লাস -6 + 9। তাহলে এটা যদি আমরা সমাধান করি, প্রথমে আমরা ব্র্যাকেট তোলার জন্য কী ব্যবহার করতে হয়? মাইনাসে মাইনাসে আমরা জানি ব্র্যাকেট তোলার জন্য মাইনাসে মাইনাসে কী হয়? প্লাস হয়, যেহেতু পূর্বে প্লাস দেওয়ার প্রয়োজন নেই, সেহেতু আমরা শুধু 3 বসালাম। তারপরে এই ব্র্যাকেটটা তুলব, প্লাসে মাইনাসে কী হয়? প্লাসে মাইনাসে হয় মাইনাস, -6 বসাবো, আর এটার উপরে পূর্বে কোনো ব্র্যাকেট নাই, ওটা বসিয়ে দেবো +9। এখন আমাদের কাজ কী? আমাদের কাজ সমজাতীয়র, আমরা পূর্বেই জেনেছি সমজাতীয়র কাজ। সমজাতীয় কোনটা আছে? এটার পূর্বে প্লাস আছে, এটার পূর্বেও কিছু নেই মানে কী আছে? প্লাস আছে। তাহলে এই প্লাসগুলো একসাথে করবো আর মাইনাস একসাথে করবো। প্লাসগুলো একসাথে করলে 9 এবং 3 এটা যোগ করলে কত হয়? আমরা জানি 12। এই দুটোর কাজ শেষ, এখন বাকি থাকলো কি? -6, এটা বসিয়ে দেবো -6। এখন 12 থেকে -6 বাদ দিলে কত থাকে? 6 থাকে, এটাই আমাদের অ্যান্সার। ভালো করে বুঝো, এটা মাইনাস, প্রথমে আমরা ব্র্যাকেট উঠেছি, মাইনাসে মাইনাসে কী হয়েছে? প্লাস, যেহেতু পূর্বে প্লাস দেওয়ার প্রয়োজন নেই, সেহেতু আমরা 3 দিয়েছি। তারপরে প্লাসে মাইনাসে ব্র্যাকেট উঠেছি, এখানে মাইনাস হয়েছে, +9 বসিয়ে দিয়েছি। তারপরে সমজাতীয়র কাজ, সমজাতীয়টা যোগ করেছি এবং 6 বসিয়ে দিয়েছি, তারপরে এটার থেকে এটা বাদ দিলে থাকে 6। আচ্ছা, এটা শেষ। এবার আমরা গ নম্বর অঙ্কে চলে যাব। এখানে বলছে সংখ্যারেখার সাহায্যে, কিসের সাহায্যে? সংখ্যারেখা। আমরা সংখ্যারেখার ক্লাসগুলো করেছি, সংখ্যারেখার সাহায্যে -3 এবং 6-এর যোগফল, এইটার যোগফল, আর একটা আছে 9 এবং 6-এর বিয়োগফল, এইটার যোগফল, এইটার বিয়োগফল। ভালো করে বুঝবো আমরা, প্রথমে আমরা বের করবো যোগফলটা এইটার, তারপরে বের করবো বিয়োগফল। নাম্বারটা লিখে দেখতে পারি, গড় প্রথমে আমরা এইটা সমাধান করব, তারপরে এটা সমাধান করব। তো প্রথমে আছে কি? -3 এবং 6, মাইনাস আমরা প্রথমে লিখে রাখি একটু, -3 এবং 6 এর কি? যোগফল, এর যোগফল। তাহলে আমরা যোগ করব কিভাবে? এই যোগফলটা কোথায় বসাবো? এবং এর এইখানে যোগ বসাবো, যেহেতু যোগ করতে বলছে, যদি বিয়োগ করতে বলতো এখানে বিয়োগ বসাতাম। তাহলে আমরা এইটা এইভাবে লিখতে পারি, -3 + 6 সমান দিলাম। কীভাবে লিখতে পারি না? যেহেতু যোগ করতে বলছে সেহেতু এটা প্লাস দিয়ে 6 দিলাম। আমরা এই লাইনটার সমাধান করব, এই লাইনটা দিয়ে আমরা সংখ্যারেখার কাজ করব, এই সংখ্যারেখাটার কাজ এই লাইন দিয়ে করব। তারপরেও আমরা এটা সমাধান করব, আগে সমাধান করে সংখ্যারেখার কাজ করব। তাহলে এটার আগে মাইনাস আছে, এটার আগে প্লাস আছে, প্লাসে মাইনাসে কী হয়? আমরা জানি প্লাসে মাইনাসে অঙ্কটা হবে মাইনাস, কিন্তু চিহ্নটা হবে বড় সংখ্যার, বড় সংখ্যার পূর্বে কী চিহ্ন আছে? প্লাস, যেহেতু প্লাস পূর্বে দেওয়ার প্রয়োজন নেই, তাহলে 6 থেকে 3 বাদ দিলে কত হয়? 3। এটা কিন্তু সমাধান করে বেরে হলো। এখন আমরা দেখব সংখ্যারেখায় কীভাবে এটা হবে, এই লাইন দিয়ে কাজ করব। প্রথমে আছে -3, আমাদের কাজ কি? প্রথমে সংখ্যারেখার কেন্দ্রবিন্দু বের করা, কেন্দ্রবিন্দু সবসময় 0। 0 থেকে আমরা জানি সংখ্যারেখার বাম দিকে থাকে ঋণাত্মক, ডান দিকে থাকে ধনাত্মক, ঋণাত্মক অর্থ মাইনাস, বাম দিকে থাকে মাইনাসগুলো, ডান দিকে থাকে প্লাসগুলো। তাহলে এখানে বলছে -3, যেহেতু এটা ঋণাত্মক মাইনাস, যেহেতু আমরা সংখ্যারেখার কোন দিকে যাব? হ্যাঁ, আমরা জানি বাম দিকে যাব। তাহলে আমরা এইভাবে সংখ্যারেখাটা জানি আঁকবো, যেহেতু বলছে -3, তাহলে এখানে দেখবো -3 কোথায়, এই যে এখানে -3, তাহলে আমরা সংখ্যারেখাটা এইভাবে -3 পর্যন্ত টেনে দেবো, 0 থেকে -3 দেখিয়ে দিলাম যে আমরা -3 আসছি। এরপরের কাজটা কি? এরপরের কাজ পরেরটার, এটার এটার পূর্বে কী আছে? +6। তাহলে প্লাস মানে আমরা কোন দিকে যাবো? ডাইনে যাবো। আমরা কোথা থেকে ডানে যাব? কিন্তু আমরা কিন্তু এই কেন্দ্রবিন্দু থেকে এবার ডানে যাব না,
আমরা এই যে মাইনাস থ্রিতে আসছি এইখান থেকে ডাইনে যাব কয় ঘর, যেহেতু প্লাস সিক্স মানে ছয় ঘর, আমরা এখানে ছয় ঘর গুনবো। মাইনাস থ্রির পরের থেকে ছয় ঘর গোনা শুরু করব, এক দুই তিন চার পাঁচ ছয়। তাহলে আমরা কোথায় পৌঁছালাম? থ্রিতে। তাহলে আমরা এই সংখ্যাটাকে থ্রি পর্যন্ত টানবো, এখানে একটা গোল চিহ্ন দিয়ে ভরাট করে দেবো, যেহেতু আমরা এখানে পৌঁছেছি এই জন্য এটা ভরাট করে দিলাম। এখন আমাদের তাহলে কাঙ্ক্ষিত অ্যান্সার এখানে কিন্তু থ্রি হয়েছে, তাহলে আমাদের এখানেও আমরা থ্রিতে পৌঁছে গেছি। তাহলে এই থ্রি পর্যন্ত পৌঁছালাম, এই সংখ্যাটাকে টানবো কীভাবে? এই জিরো থেকে থ্রি, যেখানে পৌঁছাবো সেইখানে জিরো থেকে সেই পর্যন্ত টেনে দেব। ঠিক আছে, আমরা যে সংখ্যাটা যেভাবে আঁকালাম ঠিক সেইভাবেই আমরা লিখব। প্রথমে আমরা কী করেছি দেখো, কীভাবে লিখব, সংখ্যার উপর কোন বিন্দু থেকে, আমরা প্রথমে কোন বিন্দু থেকে, জিরো বিন্দু থেকে, আমরা এখানে জিরো দিতে পারি। জিরো বিন্দু থেকে আমরা কোন দিকে গেছি, প্রথমে বাম দিকে, সেটাই লিখেছি। সংখ্যারেখা থেকে জিরো বিন্দু থেকে বাম দিকে প্রথমে কয় ধাপ, এই যে মাইনাস থ্রি, তাহলে তিন ধাপ, মাইনাস থ্রি বলতে তিন ধাপ, আমরা তিন ধাপ অতিক্রম করেছি। তাহলে এটা লিখব, প্রথমে তিন ধাপ অতিক্রম করে কোন বিন্দুতে পৌঁছেছি, এই যে এটাই পৌঁছেছি। সেটা এটা লিখব মাইনাস থ্রি, এই যে এটা বিন্দু, মাইনাস থ্রি বিন্দুতে পৌঁছাই। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, তারপরে কি হচ্ছে, তারপরে আমরা কি করেছি, মাইনাস থ্রি থেকে আমরা কোন দিকে গেছি, ডান দিকে কয় ধাপ গিয়েছি, ছয় ধাপ, সেটাই লিখব। তারপরে মাইনাস থ্রি বিন্দুর ডান দিকে, যেহেতু আমরা ডান দিকে গেছি, ডান দিকে কয় ধাপ অতিক্রম করি, ছয় ধাপ অতিক্রম করি এবং কোন বিন্দুতে পৌঁছেছি, থ্রি বিন্দুতে, সেটাই লিখব, থ্রি বিন্দুতে পৌঁছাই। তাহলে আমাদের যে অঙ্কটা দিয়েছিল যে মাইনাস থ্রি এবং সিক্সের যোগফল, তাহলে আমরা লিখব, তাহলে মাইনাস থ্রি এবং সিক্সের যোগফল হবে কত হচ্ছে, যে আমরা থ্রিতে পৌঁছেছি, তাহলে এটা থ্রি, এখানে উত্তরে পেয়েছি থ্রি, হবে থ্রি, এটাই দিলেই অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা আমরা পরেরটা দেখি, পরেরটাই বলছে নাইন এবং সিক্সের বিয়োগফল, এটা কিন্তু বিয়োগ বলছে, পূর্বেরটা ছিল যোগ, বলছে বিয়োগ। তাহলে এটা আমরা কিভাবে করব, প্রথমে আমরা অঙ্কটা তুলি, তুলব, তারপরে সমাধান করব। বলছে নাইন এবং সিক্সের বিয়োগফল, নাইন এবং সিক্স, তাহলে বিয়োগফল যেহেতু আমরা এই এবং এর এখানে কোন চিহ্ন বসাবো, হ্যাঁ আমরা জানি যে এখানে বিয়োগ চিহ্ন বসাবে, নাইন মাইনাস সিক্স, এইটা নিয়েই আমরা মূলত সংখ্যারেখার কাজ করব। তারপরে আমরা তার আগে এটার সমাধান করে দিই, নাইন থেকে সিক্স বাদ দিলে কত থাকে, থ্রি, এটা কিন্তু আমাদের এখানে অ্যান্সার হলো। দেখি আমরা সংখ্যারেখায় কত হয়, এখানে বলছে প্রথমে কত, নাইন, আমরা কি করব, আমরা জানি যে কেন্দ্রবিন্দু থেকে প্রথমে নয় ঘর, যেহেতু এটার পূর্বে প্লাস আছে, প্লাস মানে ধনাত্মক, ধনাত্মক অর্থ ডানে যেতে হবে, নয় ঘর ডানে যাই, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, নয় ঘর এইখানে, তাহলে আমরা এইটা এইভাবে তীর চিহ্ন দিয়ে টেনে দিব। তারপরে আমাদের কী কাজ, তারপরে মাইনাস সিক্স আছে, তাহলে এই নয় ঘর থেকে আমরা ছয় ঘর বামে আসব, যেহেতু এখানে সিক্স আছে ছয় ঘর, তাহলে আমরা গুনি এক দুই তিন চার পাঁচ ছয়, ছয় ঘরে বামে আসলে আমরা কোথায় পৌঁছাচ্ছি, থ্রিতে, যেখানে পৌঁছাবো সেখানে একটা গোল চিহ্ন এইভাবে দিয়ে দেবো এবং সংখ্যাটাকাটা এইভাবে টেনে দেব। যেহেতু এইখান থেকে আমরা এদিকে যাচ্ছি সেহেতু তীর চিহ্নটা এদিকে হবে, আর প্রথমটা এদিক থেকে এদিকে গিয়েছি যেহেতু তীর চিহ্নটা এদিকে, এটা এইভাবে পূরণ করে দিব। তাহলে আমাদের কাঙ্ক্ষিত কেন্দ্রবিন্দু, আমাদের কাঙ্ক্ষিত বিন্দু হচ্ছে থ্রি, তাহলে আমরা এই জিরো থেকে এই অ্যান্সার এই থ্রি পর্যন্ত এইভাবে একটা তীর চিহ্ন দিয়ে টেনে দেবো। ঠিক আছে, তাহলে এইখানেও থ্রি হলো, এখানেও থ্রি হলো, তাহলে আমরা বুঝতে পারবো যে অঙ্কটা হয়েছে। ঠিক আছে, এখন আমরা লিখব, পূর্বেরটার মতোই লিখব, পূর্বেরটার যেভাবে লিখলাম, প্রথমে সংখ্যারেখার উপর আমরা কি করেছি, কোথা থেকে, জিরো বিন্দু থেকে, সে জিরোটা দিয়ে জিরো বিন্দু থেকে ডান দিকে কয় ধাপ, প্রথমে আমরা নয় ধাপ গিয়েছি, নয় ধাপ অতিক্রম করে কোন বিন্দুতে পৌঁছেছি, নাইন বিন্দুতে পৌঁছেছি, তারপরে কি করেছি, নাইন বিন্দু থেকে আবার, তারপর নাইন বিন্দুর বাম দিকে গিয়েছি, যেহেতু এখানে মাইনাস আছে সেহেতু আমরা বাম দিকে গিয়েছি, বাম দিকে কয় ধাপ অতিক্রম করেছি, ছয়, সেটাই আমরা লিখব, বাম দিকে ছয় ধাপ অতিক্রম করি এবং কোন বিন্দুতে পৌঁছাই, এই যে এইটাই কেন্দ্রবিন্দু, আমাদের কাঙ্ক্ষিত বিন্দু, থ্রি বিন্দুতে পৌঁছাই। তাহলে নাইন, আমাদের যেটা করতে বলছে নাইন এবং সিক্সের বিয়োগফল, তাহলে আমরা লিখব, তাহলে নাইন এবং সিক্সের বিয়োগফল হবে কত হবে, উত্তর হলো থ্রি, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি এই সৃজনশীল অঙ্কটা তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো, যদি বুঝতে না পারো তাহলে আমাদের কমেন্টে জানাও। ধন্যবাদ সবাইকে।
থাকুন ম্যাথমেটিক্স সলিউশনে, শিখুন নতুন কিছু নতুনভাবে। Thank you.